একই শোনা যাচ্ছে অবাক করা খবর, ঈদে কি মুক্তি পাবে না শাকিব খানের আলোচিত ছবি প্রিয়তমা? কেন ওয়ার্ক পার্কিং ঝামেলায় পড়েছেন এই ছবির নতুন নায়িকা? বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। গতবারের মতো এই ঈদেও মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রায় ডজন খানিক চলচ্চিত্র। তবে মুক্তির মিছিলে সব থেকে এগিয়ে আছেন শাকিব খানের প্রিয়তমা সিনেমা। লুক মুখে নাকি শোনা যাচ্ছে ঈদে মুক্তি পাওয়া নিয়ে বেশ বিপাকে আছে প্রিয়তমা সিনেমা। আবার অনেকে বলছেন ঈদের বাকি আছে মাত্র 15 দিনের মতো, সেখানে কি শুটিং আর ডাবিং ঈদ শেষ করতে পারবে এই ছবির পরিচালক? কত কানাঘোষা কথার মধ্যে দুটি ছবি কিন্তু মুক্তি না পাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন, কারণ একটাই, আর সেটা হলো বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান, যার ধারে কাছে নেই বাংলাদেশের কোনো নায়ক। তবে শাকিব খানের এই প্রিয়তমা সিনেমা চলচ্চিত্র যদি ঈদে মুক্তি না পায় তাহলে মুক্তির তালিকায় সত্যি এক ডজন চলচ্চিত্রের কাপজাপ লাগবে বটে। এই যেমন অপু বিশ্বাসের লাল শাড়ি, ভাপির ব্রো রেঞ্জার জোন, ইকবালের রিভেঞ্জ, সাইফ চন্দনের উস্তাদ। এছাড়াও তো ঈদের মুক্তির তালিকায় যুক্ত রয়েছে নীরবের ক্যাসিনো, মাহফুজ বুবলির প্রহলিকা আর আফরানী সুরঙ্গ। আর আর শাকিব খানের ছবি ঈদের না আসলে চেষ্টা থাকবে হিরো আলম মার্কা ছবি মুক্তির দৌড়। আসলে কি তাই? তা কিন্তু মোটো নয়। এই ঈদেই মুক্তি পাবে ভার্সেন্টাল মিডিয়া আর পুরান প্রযোজক এরশাদ আদনানের ছবি প্রিয়তমা। বরাবরের মতো সবার চেষ্টা থাকে যে কোনোভাবে শাকিব খানকে আটকানো যায় কিনা। আসলে তো ছবি ভালো না হলে শাকিবকে আটকিয়ে কি আর ছবি চালানো যায়? তবে এসব কান কথার পাত্তা না দিয়ে বেশ তোড়জোড় করে শুটিং করছেন সুপারস্টার নায়ক শাকিব খান। আর এই দেশ সেরা ছবি হতেই যাচ্ছে প্রিয়তমা। নায়িকা ওয়ার্ক পারমিট কোনো বিষয় না, যারা পারে তারা আসলেই সবই পারে। বন্ধুরা, এরকম ব্রেকিং আপডেট পেতে ব্যাংক প্রোডাকশনের সাথেই থাকুন।